কানায় কানায় ভরে গেছে বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির বিভাগীয় গণসমাবেশ স্থল। অনেকেই মূল মাঠে জায়গা না পেয়ে পার্শ্ববর্তী বাঁধ রোড, রাজা বাহাদুর সড়ক এবং জানমারি এলাকায় অবস্থান নিয়েছেন। শুক্রবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য ও কেন্দ্রীয় নেতাদের নিয়ে বরিশালে পৌঁছেছেন। লঞ্চ, বাস ও থ্রি হুইলার সহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় নগরীতে কার্যত হরতাল পরিস্থিতি বিরাজ করছে। তবে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিএনপি নেতা কর্মীরা দুদিন আগ থেকেই বরিশালে আসতে থাকেন। গাড়িও সব বন্ধ করতেছে, এরা অবরোধ করছে, এই সরকারের অবরোধ। এই আমাদের বিভিন্ন দিক থেকে বরিশাল বিভাগের ছয় জেলায় বাস, লঞ্চ এবং থ্রি হুইলার ধর্মঘটে দ্বিতীয় দিন চলছে, ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। আগামীকাল থেকে HSC ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। ধর্মঘটের কারণে অনেক পরীক্ষার্থী বিপাকে পড়েছেন। বরিশাল বাস মালিক সমিতি মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবিতে এই ধর্মঘটের ডাক দেয়। অন্যদিকে থ্রি হুইলার চলাচলে বাধা দেওয়া সহ পাঁচ দফা দাবিতে ধর্মঘট ডেকেছেন থ্রি হুইলার মালিক শ্রমিকরা। এছাড়া লঞ্চ মালিকরা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন। ধর্মঘটের কারণে বরিশাল ঢাকা সহ বিভিন্ন রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। অটো ভাড়া 20 টাকা, রহমতপুর যাচ্ছি আমি তো, এখন 100 টাকা, 50 টাকা, 60 টাকা চাই বসে রয়েছে। এটা তো আমাদের সমস্যা হইতে আছে। এই ক্ষেত্রে তো সাধারণ মানুষের ভোগান্তি। আমরা এখানে আসছি বেড়াতে সাধারণ জনগণ, কিন্তু বাস না থাকার কারণে হয়তো এখন আমাদের অন্য কোনো মাধ্যম দেখতে হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি জনদুর্ভোগের মতোই আর কি। বাস চলাচল বন্ধ হলে আমরা তো বিপদেই পড়ি আর কি।